প্রগতি কোচিং সেন্টারের পক্ষ থেকে জিকে দিশা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকে আমরা ম্যাথের একটি নতুন সেশন শুরু করছি, যে সেশনে তোমাদের ভীষণ মজাদার ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে গুণফল নির্ণয়। দেখো, আমরা চাকরির প্রিপারেশন যখন নিই সেখানে ম্যাথ বা অঙ্ক কিন্তু একটি ভীষণ গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো এই ম্যাথে আমরা যে অঙ্কই করি না কেন, যে অধ্যায়ের অঙ্ক করি, সে সরল অঙ্ক হোক কি সময়কার্যের অঙ্ক হোক কি সিম্পল ইন্টারেস্টের অঙ্ক হোক কি ঐকিক নিয়মের কোনো অঙ্ক হোক, যে অঙ্কই করি সেখানে গুণফল কিন্তু আমাদের নির্ণয় করতেই হয়। গুণফল নির্ণয় করতে হয়, কিন্তু গুণফল নির্ণয় করা এটা এমন কঠিন কাজ কি? স্যার আমরা তো গুণফল নির্ণয় করতেই পারি, কিন্তু গুণফল নির্ণয় করতে পারি ঠিকই, কিন্তু গুণফল নির্ণয় করতে গেলে প্রচুর সময় লেগে যায়। তো আজকের ক্লাসে আমরা সেটা শিখব যে গুণফল কিভাবে বিভিন্ন ভীষণ ফাস্ট মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে গুণফল নির্ণয় করা যায় সেটা শিখব। এটা পরীক্ষায় হয়তো আসবে না যে গুণফল নির্ণয় করা আসবে না, কিন্তু এই গুণফলটা শিখলে তুমি বললাম যে যে চ্যাপ্টারের অঙ্কই করতে যাও না কেন সেই চ্যাপ্টারে এই নিয়মটা যদি তুমি প্রয়োগ করতে পারো, আশা করছি সেই জটিল জটিল অঙ্কগুলো যে ক্যালকুলেশনটা ভীষণ ফাস্ট হয়ে যাবে। দেখো আজকে আমরা প্রথমে গুণফল নির্ণয় করব। গুণফল কিরকম? গুণফল আমরা সাধারণত চাকরির পরীক্ষার যে অঙ্কগুলো করতে যাই সেখানে কি কি গুণের সম্মুখীন হতে হয়, কিরকম টাইপের, মোটামুটি ধরো আমরা দুই সংখ্যার গুণফলের 34 × 47 এরকম গুণ কোন অঙ্কের মধ্যে করতে হতে পারে, বা মনে করো 123 × 27, অর্থাৎ দুই সংখ্যাকে দুই সংখ্যা দিয়ে গুণ করতে হতে পারে, তিন সংখ্যা দিয়ে দুই সংখ্যাকে গুণ করতে হতে পারে, অথবা এরকম হতে পারে যে 827 × 392। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, তিন সংখ্যাকে তিন সংখ্যা দিয়েও গুণ করতে হতে পারে। সাধারণত চাকরির পরীক্ষার বিভিন্ন অঙ্ক করতে গেলে আমাদের এই টাইপের গুণের সম্মুখীন হতে হয়, এবং এই গুণগুলো আমরা জানি ছোটবেলা থেকে নিচে নিচে পাতিয়ে গুণগুলো করে অভ্যস্ত, কিন্তু তাতে ভেবে দেখো অনেক সময় লেগে যায়। তো আজকের ক্লাসে আমরা কি করব, প্রথমে আমরা এই টু ডিজিট দিয়ে সংখ্যা দিয়ে কিভাবে খুব ফাস্ট গুণ করা যায় সেটা শিখব, তারপর ধীরে ধীরে তিন ডিজিটকে দুই ডিজিট দিয়ে এবং তিন ডিজিটকে তিন ডিজিট দিয়ে কিভাবে গুণ করা যায় ফাস্ট সেগুলো টেকনিক ধীরে ধীরে শিখব। তো আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে এই টাইপটা কি করে শিখব। দেখো এই টাইপটা গুণ করতে গেলে আমাদের যে টেকনিকটা শিখতে হবে টেকনিকটা আমি বলে দিচ্ছি। দেখো এদিকে ভালো করে খেয়াল করো কিরকম করে আমরা এই গুণফলটা করব, ভালো করে খেয়াল করো, আশা করছি খুব ভালোভাবে বুঝে যাবে এবং খুব সহজেই তোমরা এই ধরনের গুণ কিন্তু পরীক্ষার হলে করে ফেলতে পারবে। এই যে আমি তিনটে এখানে সিম্বল ব্যবহার করেছি, এই সিম্বল তিনটে ভালো করে খেয়াল করো এবং কিভাবে এই সিম্বলটা এখানে প্রয়োগ করব সেটা লক্ষ্য করো। দেখো প্রথমেই আমরা কি করেছি, এরকম দুই ডিজিটের গুণফল যদি আসে তাহলে আমাদের এই সিম্বলটা খেয়াল রাখতে হবে, এইভাবে আমি যেটা দেখিয়েছি। এবার দেখো কিভাবে এটা প্রয়োগ করবো, প্রথম কাজ হবে ডান দিকে এইটার কাজ কি করে করব, না এই যে দুটো ডিজিট আছে তার লাস্টে এই দুটো ডিজিটকে আমরা পরপর গুণ করব, কত হবে দেখো 4 আর 7, এই উপর থেকে এটা 4 আর 7 গুণ করব, কত হবে 4 আর 7 গুণ করলে 4 × 7 = 28। দেখো একবারে উত্তর হয়ে যাবে, 4 × 7 = 28, হাতে কত 2 + 2, হাতে 2 রয়েছে। এইবারের কাজ কি, তার মানে এটার কাজ হয়ে গেল, এই যে 4 কে 7 দিয়ে উপরে নিচে গুণ করলাম মানে এটার কাজ কমপ্লিট, আশা করছি বুঝতে পেরেছো। হাতে কত রয়েছে 2, মানে 4 × 7 = 28 বসলো, হাতে 2, এই যে 2 লিখে রেখেছি। এইবারের কাজ হচ্ছে এইটা ভালো করে খেয়াল করো, এইটা কিরকম এরকম কোনাকুনি গুণ হবে এবং গুণ করার পর কি করতে হবে এটা প্লাস করতে হবে, কিরকম ব্যাপার দেখো। এই যে 4 × 4 = 16, এই যে 16 মুখে মুখে পারবে, আমি তোমাদের বোঝানোর জন্য এখানে লিখছি, 4 × 4 = 16 আর 3 × 7 = 21, যোগ করলে কত হয় দেখো 7 = 37, ঠিক আছে। এই যে ক্রস গুণ করলাম মানে এটার কাজ করছি, ক্রস কোনাকুনি গুণ করে যে দুটো মান পেলাম সেই দুটো যোগ করলাম, করে হাতে কত ছিল 2 ছিল সেটাও যোগ করে দিলাম, কত হলো 39 = 39, আশা করছি বোঝা গেছে। এই 39 এর 9 এখানে আমি লিখে দেবো, হাতে কত, হাতে হচ্ছে 3, হাতে চলে আসলো, তার মানে আমার এই সাইনটারও কাজ হয়ে গেল, আশা করছি বুঝতে পেরেছো। ক্রস গুণ করেছি, গুণ করে যে মানগুলো পেয়েছি সব যোগ করেছি, এবং হাতে যে এই লাইন করতে গিয়ে হাতে যে 2 ছিল সেটাও যোগ করেছি, 39 হয়েছে 39 এর 9 বসিয়ে দিয়েছি, হাতে আমার 3 রয়েছে। এইবারের কাজ হচ্ছে এই সিম্বলটা কি, দেখো আবার ওপরে নিচে মানে সোজাসুজি এরকম, অর্থাৎ 3 আর 4 গুণ করলে কত হয় 12, আর হাতে কত ছিল 15 12 আর 3 15, এই যে দেখো অ্যান্সার হয়ে গেল, এটা আমার এই কোশ্চেনটির সঠিক উত্তর।
আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে, না বুঝতে পারলে আরেকটা প্র্যাকটিস করি, আরেকটা প্র্যাকটিস করলে আশা করছি পুরো কনসেপ্ট ক্লিয়ার হবেই হবে। দেখো যদি আমরা সবচেয়ে বড়টা গুণ করি 98, একে আমি গুণ করব মনে করো, কারণ দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা 98 বা 99, 99, আমি 99 কে গুণ করা ইজি, ওই জন্য কঠিন নিলাম 98, একে মনে করো গুণ করব আমি কত দিয়ে, না 89 দিয়ে, 98 কে 89 দিয়ে গুণ করবো, তাহলে কি হবে সেই প্রসেস কাটাও, প্রথমে এই দুটো সোজাসুজি, 8 নং 72 এর কত, 2 হাতে কত, 7, হাতে 7 এখানে লিখে রাখলাম হাতে 7, এবার 9 নং 81 আর 8 টা 64, দেখো 81 আর 64, আর ওই হাতের 1 ছিল, হাতে 7 ছিল, তাহলে 4 একে 5 আর 7 12 2, হাতে কত 1, 8 6 14 আর 1 15 15, তাহলে এই যে 15 52 এখানে আবার 2 বসালাম হলো, তার মানে এই কোনাকুনি এটা গুণ করে তার কাজ হয়ে গেল, 52 2 বসে গেল, হাতে কত 15, এবার 8 নং 72, এই যে 72 আর হাতে কত রয়েছে 15, অ্যাড করে দাও, দেখো 2 আর 5 7 7 আর 1 8, তাহলে কি হলো 87, ঠিক আছে 8 7 2 2, এই কোশ্চেন, এই গুণফলটি খুব সহজেই হয়ে গেল। আমি তোমাদের বোঝানোর জন্য এত কিছু লিখছি, তুমি যখন খুব ভালো শিখে যাবে দেখবে এইসব যোগ টোক গুলো একটু ব্রেন খাটালে মাথার মধ্যেই এগুলো করে নেওয়া যায়, করে নেওয়ার পর হাতে কি থাকে সেটা মুখে মুখে ক্যালকুলেশন করা যায়, এটা খাতা পেন লাগে না, একদমই লাগে না। ঠিক আছে, এইটা এই নিয়ম এটাকে আর কি কাজে লাগানো যাবে, আমরা অনেক সময় বর্গ বর্গ নির্ণয় করি, বলি না যে 64, ধরো 64 এর বর্গ কত, 64 এর বর্গ কত, দেখো 64 এর বর্গ কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষায় বা অন্যান্য পরীক্ষায় আসতে পারে, এরকম বর্গ নির্ণয়, সেটাও কিন্তু বর্গ নির্ণয় মানে এই টু ডিজিটের গুণফল, এটাকে আমরা শর্টকাটে কিভাবে করতে পারি, 64 ইনটু 64, এই যে আমি একটু আগে টেকনিকটা শেখালাম, দেখো টেকনিকটা কি হবে, 4 4 16 6 বসে গেল, হাতে কত 1, দেখো 4 6 24 24 48 আর 49 এর 9, হাতে কত 4 6 6 36 আর 40, এই যে 4096, এটার বর্গ মানে এটা কত 4096, কতক্ষণ লাগলো, বেশি সময় আশা করছি লাগেনি, তাহলে খুব মজাদার টেকনিক, আশা করছি দুই অঙ্কের সংখ্যার গুণফল কিভাবে করতে হয় পুরো ক্লিয়ার হয়ে গেছে, গুণফল শিখে গেছো, এইভাবে মজাদার টেকনিক শিখতে চাইলে অবশ্যই আমাদের জিকে দিশা ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নাও, আমি নিশ্চিত যে এই চ্যানেলটি তোমার কিন্তু চাকরি প্রিপারেশনে ভীষণ ভীষণ হেল্পফুল হবে, সঙ্গে থাকো জিকে দিশা ইউটিউব চ্যানেলটিকে সঙ্গে রাখো তোমার চাকরি প্রিপারেশনের ক্ষেত্রে, নিশ্চিত তোমার এই চ্যানেলটি ভীষণ হেল্পফুল হবে। ঠিক আছে, এরপরের ক্লাসে আমরা 3 ও 3 ডিজিটকে কিভাবে 2 ডিজিট দিয়ে গুণ করতে হয় বা 3 ডিজিটকে কিভাবে 3 ডিজিট দিয়ে খুব ফাস্ট গুণ করতে হয় সেই টেকনিকগুলো শিখবো, তো শিখতে চাইলে অবশ্যই সঙ্গে থাকতে হবে, আমাদেরকে সাপোর্ট করতে হবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।